নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী পঁয়ত্রিশ দিন এই ছয়টি রাশির নির্ণায়ক হতে চলেছে মহা কোটিপতি হতে চলেছে এই ছয়টি রাশির জাতক এবং জাতিকারা দেখুন শুনি অস্তমিত হয়ে গেছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে শনি অস্তমিত হয়ে এই ছয়টি রাশিকে লাভ দিতে চলেছে লিখে রাখুন শনি অস্তমিত কোথায় হয়েছে আপনার কুম্ভ রাশিতে সক্ষেত্রিক রাশিতে এই সক্ষেত্রিক রাশিতে আপনার শনি অস্তমিত হয়েও কিন্তু কোটিপতি করবে আগামী পঁয়ত্রিশ দিন লিখে রাখুন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থাতে থাকে লিখে রাখুন এই আগামী পঁয়ত্রিশটা দিন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে দেখুন শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ শনি কলিযুগে কর্মফলদাতা তাই শনি অস্তমিত হয়েও আমি অনেক চার্ট দেখেছি যাদের সক্ষেত্রিক এবং মিত্র রাশিতে শনি যদি অস্তমিত হয় সেই জাতকের জীবনে কিন্তু একাধিক প্রপার্টির মালিক এবং একা একাধিক সম্পত্তি বাহন এবং অর্থের মালিক কিন্তু হয়ে থাকে এবং এই সময় কিন্তু ঠিক কুম্ভ রাশিতে শনি কিন্তু অস্ত হয়ে গেছে কোন এই সৌভাগ্যশালী রাশি ছয়টি আমি একে একে জানাবো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটি কথা আপনাদেরকে খুব দায়িত্বের সাথে বলছি খুব দায়িত্ব নিজ নিজ দায়িত্বে বলছি শনি যা দে্পার ফারকে হে এবং কলি যুগে শনির কিন্তু বিশেষ প্রকোপ কিন্তু আমাদের জীবনে কিন্তু রয়েছে তাই অনেকে বলে না যে কৌশিকদা আমার কর্ম কেমন হবে কারণ কর্মটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে হচ্ছে শনিদেব অনেকে কি করেন যে শনি খারাপ রয়েছে শনি মন্দির যাচ্ছে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো শনি মন্দির যাবেন না কারণ যেখানে শনি মূর্তি রূপে পূজিত হয় কি না সেখানে কিন্তু যাওয়া উচিত না যেখানে শনি রূপে পূজিত হয় সেখানে আপনারা শনি পূজা করতে কিন্তু পারেন তার পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা প্রতি শনিবার অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ যদি দিতে পারেন কিনা শনির যে নেগেটিভ প্রকোপ আপনাদের কাটবে এবং পাশাপাশি আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে মুখ করে ওং সাং শনিশয় নম এই মন্ত্রটি আপনারা নিয়মিত রূপে আপনারা কিন্তু পাঠ করতে থাকুন দেখবেন আপনাদের জীবনে শনি মেনে নিলে আপনাদের খারাপ রয়েছে শনি কিন্তু ভালো ফল কিন্তু দিবে দেখুন এই যে শনি যে অস্তমিত হয়ে কোন এই সৌভাগ্যশালী রাশিকে করবে কোটিপতি আমি একে একে জানাবো তার আগে বলি যারা আমার সাথে পরামর্শ করে করতে চাইছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস দেখুন কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে আমি খুব দায়িত্বের সাথে কাজ করি এবং ওই কৌশিকদার আমার হবে তো ওই হবে হচ্ছে বলে কথা নয় একদম মানে চ্যালেঞ্জের সাথে বলছি কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান অর্থাৎ জ্যোতিষের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে অনেক উন্নতি করা কিন্তু সম্ভব কিন্তু সঠিক প্রেডিকশান করে সঠিক রোগকে নির্ণয় করতে হবে তারপর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় না আমি বলবো মানুষের জীবনে কিন্তু বাধা বিপত্তিগুলো কিন্তু কাটতে কিন্তু হানড্রেড পারসেন্ট কাটবে কিন্তু অনেকে ক্ষেত্রে হচ্ছে যে কৌশিকদা আমার জীবনে শুধু কষ্ট না কষ্ট অনেকেরই হচ্ছে আমি মানছি কিন্তু সেই জায়গাটাতে ব্যক্তিগত জন্মোৎসব দেখতে হবে আমি এখান থেকে দেখুন শুনির কথা বলছি এই ছয় রাশি কোটি কোটি মানুষ রয়েছে কারো ছক দেখতে পাচ্ছি না কিন্তু শুনি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন না এই জন্য অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মোৎসবকে একবার পর্যালোচনা করুন আর কৌশিকার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই এভরিথিং ইজ পসিবল আমি বারবার এই কথাটা বলি কারণ আমি একটা কথা আপনাদেরকে খুব মানে দায়িত্বের সাথে বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ অথবা আপনি কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন নতুন বিজনেস আরম্ভ করবেন ভাবছেন অথবা কোনো প্রপার্টি পারচেস করবেন ভাবছেন বা সন্তানে বিয়ে দিবেন ভাবছেন বা আপনার ক্ষেত্রে মামলা মকর্দমা চলছে ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না শত্রুতা অবশ্যই আপনার কন্ট্যাক্ট করুন আমি দায়িত্বের সাথে বলছি এই জায়গা থেকে আমি কিন্তু টেনে তুলতে পারবো খুব মানে দায়িত্ব আমি এ কথাগুলো বলছি কিন্তু পাশাপাশি আমাদের জন্মকুণ্ডলির পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার বাস্তু ক্ষেত্রে কেমন রয়েছে বাস্তুতেও কিন্তু বাস্তু আমাদের জীবনে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কিন্তু প্রভাব বিস্তার করে আমি দেখেছি এমন অনেক ব্যক্তিকে যে বাড়ির কিছু ভুল ত্রুটি থাকার জন্য অনেক ক্ষেত্রে বাঁধা বিপত্তিগুলো সৃষ্টি হচ্ছে ছোট ছোট কিছু ভুল যে ভুলগুলো গৃহের কিন্তু আমাদের নেগেটিভ জায়গাগুলো তৈরি করছে তাই বাস্তু প্রতিকার পূজাপাঠ যারা করাতে চাইছেন এবং পাশাপাশি যারা পূজাপাঠ বাস্তু প্রতিকার করাতে চাইছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন এবার আমি আসি আলোচনাতে প্রথম রাশি প্রথম প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি দেখুন মকর রাশি কোথায় শুনি আপনার অস্তমিত হচ্ছে ধনভাবে দেখুন ধনভাবে অস্তমিত হয়ে আপনাদের অর্থনৈতিক স্ত্রী বৃদ্ধি আপনাদের করবে আর্থিক সফলতা আপনাদেরকে দিবে এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আপনাদের নিয়ে আসতে চলেছে কোনো নতুন কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কপাল কিন্তু কুলতে চলেছে ভাগ্য কুলতে চলেছে শনি মহারাজ আপনাদের করবে এই সময় কিন্তু মালামাল আমি খুব দায়িত্বের সাথে বলছি আপনাদের শনি সাড়ে সাথে চলছে কিন্তু ধনভাবে হয়ে পারিবারিক যে কন মানে সমস্যাগুলো ছিল কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলো কাটবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি মকর রাশি নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি দেখুন মেষরাশি কোথায় একাদশ ভাবে শনি অস্তমিত খুব ভালো কিন্তু একাদশ ভাব হচ্ছে আমাদের সফলতার ভাব আমাদের ইনকামের ভাব আমাদের লাভ ভাব অর্থাৎ এই সময় আমাদের সফলতা বলা যেতে পারে ইনকাম কোনো বিজনেস যারা শুরু করতে চাইছেন বিজনেস শুরু করতে পারেন কোন যারা প্রপার্টি পারচেস করতে চাইছেন তারা প্রপার্টি পা পারচেস করতে পারেন অথবা যারা চাইছেন যে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি তারা অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি এবং কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তি এবং পাশাপাশি যারা প্রমোশন চাইছেন প্রমোশনের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ একাদশ ভাবে শনি আপনাদের করাবে দ্বিতীয় রাশি রাশি তিন নম্বর যে আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশি দেখুন ভাগ্যভাবে আপনাদের নবম ভাবে শনি দেখুন এটা অ্যাকচুয়াল বলা যেতে পারে আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি থেকে লাভ শনি আপনাদেরকে এই সময় কোনো ভ্রমণের যোগ দিবে পাশাপাশি আপনাদের গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনারা পাবেন উচ্চ শিক্ষা যারা করছেন যাদের কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে পরীক্ষা থেকে আপনারা লাভ পাবেন এবং এ সময় আপনাদের কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি মহা মহাকটিপতি যোগ তৈরি হয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি চতুর্থ ভাবে দেখুন আপনাদের এমনিতে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে এবং কোনো প্রপার্টি কোনো বাহন কোনো গাড়ি কেনার সম্ভাবনা এবং এর পাশাপাশি আপনাদের সুখ সাধন এবং আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি আপনাদের হতে কিন্তু চলেছে অর্থাৎ বৃশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মহা পরিবর্তনে আপনাদের কিন্তু ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে পাঁচ নম্বর যে রাশি নামে কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের কর্মভাবে আপনার শুনি অসুবিধা হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন গভর্নমেন্ট চাকরি সরকারি চাকরি এবং পাশাপাশি চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি এবং সুনাম অর্জন এই সম্ভাবনাগুলো রয়েছে ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন বিশ্ব রাশি ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের কোনো সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির একদম পঞ্চম ভাবে এই পঞ্চম ভাবে অষ্টমিত হয়ে আটকে গেছে এমন কোন কাজগুলো আপনাদের আপনাদের সম্পন্ন হবে ভাটকা লটারি থেকে আপনারা এই সময় অর্থ কিন্তু পেতে পারেন এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে এমন কোন টাকা আপনারা এই সময় কিন্তু অবশ্যই যারা ভিডিওগুলো দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না একবার পরামর্শ করে নিন না আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আমি খুব দায়িত্বের সাথে বলছি এই সমস্যার সমাধান কিন্তু হবে অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন এবং কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন জয় শনি মহারাজের জয় নমস্কার ধন্যবাদ